Okay. Papa! Tiki da gato? Hey, tiki da gato. আজকে আমি অনেক এক্সাইটেড কারণ আমার অনেক দিনের ড্রিম ছিল এই মনিটরটা পারচেজ করার জন্য অ্যাজ এ ফটোগ্রাফার আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম এই মনিটর কেনার জন্য আর এটা শুধু আমার ড্রিম মনিটর না এটা যারা কন্টেন্ট ক্রিয়েট করে কিংবা ভিডিও এডিট করে মোটামুটি সবারই এটা একটা ড্রিম মনিটর এটা সবার ড্রিম মনিটর হওয়ার একটা মেন রিজন হচ্ছে এটা হচ্ছে আসুসের একটা প্রো সিরিজের একটা মনিটর আর এখানে কি ফিচারগুলোর ভিতরে যদি বলতে হয় এটা 27 ইঞ্চির একটা 4K HDR মনিটর এখানে আরও কি IPS আপনি প্যানেল পাবেন 100% র্যাক 709 অথবা sRGB পাবেন প্লাস হচ্ছে এটা কালারের যদি কথা বলেন কালারে অনেক অ্যাকুরেট আপনি এখানে কালার পাবেন আর আজকে আমরা এই মনিটরটা আনবক্স করার সাথে সাথে অ্যাসেম্বল কীভাবে করতে হয় তা দেখবো তার পাশাপাশি আমরা এটার যে হাইলাইটেড অথবা কী ফিচারগুলো আপনারা একটু আপনাদের সাথে শেয়ার করবো আর ফাইনালি এই মনিটরের আমরা কালার টেস্ট করবো সো এই ভিডিওর শেষে আপনি ইজিলি ডিসিশন নিতে পারেন এই মনিটরটা আপনার কাজে আসবে কি না অথবা আপনি পারচেস করবেন কি না সো লেটস মেক ইট সো আমরা এখন এটা আনবক্সিং করি আনবক্সিং করার আলাদা একটা মজা আছে খুবই ভারী একটা মনিটর বলা চলে এটার নেট ওয়েট হচ্ছে উইথ স্ট্যান্ড 8.6 কেজি শুধু মনিটরের ওয়েট হচ্ছে 5.7 কেজি আর এই পুরো বক্সটার গ্রস ওয়েট হচ্ছে 11.2 কেজি আর এই মনিটর আপনি প্রথম লুকে কিন্তু আপনার মনিটর ভালো লাগবে এটা সলিড একটা ব্যাপার আছে এটা হচ্ছে স্ট্যান্ডটা আমরা বেসটা আনলাম বেসের উপর আমরা স্ট্যান্ডটা দিয়ে দিব সুন্দর করে প্লেস করে দিতে হবে প্রপারলি প্লেস করার পর নিচের দিকে একটা স্ক্রু আছে এইখানে স্ক্রু দিয়ে টাইট দিতে হবে সুন্দর করে আর এই বেসটা কিন্তু খুবই সলিড এবং কি নিচে রাবারের বেশ কিছু বেসমেন্ট দেওয়া আছে যার কারণে কিন্তু আপনি যখন স্ট্যান্ডটা রাখবেন এটা স্লিপ করবে না প্লাস হচ্ছে যেহেতু মনিটরটা ওয়েট অনেক এবং কি এটা 27 ইঞ্চি এটা মনিটর মোটামুটি খুব সলিড একটা স্ট্যান্ড খুব সুন্দরভাবে এটা আপনার যেখানে রাখবেন থাকবে আর এই মনিটর আপনি কিন্তু ওয়ালে মাউন্ট করতে পারবেন বাট ওয়ালে যখন আপনি মাউন্ট করবেন আপনার যেটা হবে এটা ফ্লেক্সিবিলিটি মুভমেন্ট করতে পারবেন না যেহেতু এই মনিটরের একটা বড় ফিচার হচ্ছে কিন্তু এটা মোটামুটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এটা মুভমেন্ট করতে পারবেন আর এই মনিটর উপরে মাউন্ট করার ক্ষেত্রে মনিটরের গায়ে একটা লিভার টাইপের আছে এটা প্রেস করলে আপনার আর উপরের মনিটরটা প্লাস স্ট্যান্ডটা সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যাবে এই মনিটরের সাথে আপনি তিনটা ক্যাবেল পাবেন মোটামুটি একটা হচ্ছে পাওয়ার ক্যাবেল আর একটা সি টাইপ ক্যাবেল আর হচ্ছে ডিপি ক্যাবেল এগুলো হচ্ছে আমার এক্সিস্টিং মনিটর একটা হচ্ছে 1080 IPS মনিটর আর একটা হচ্ছে 1080 LED মনিটর সো কালারগুলো আপনারা কিছুটা হলে ডিফারেন্সিয়েট করতে পারবেন আর এগুলো যেহেতু রেকর্ডেড সো অ্যাকচুয়াল কালারটা হয়তো আসবে না আর এটা হচ্ছে আমাদের যে নতুন 4K মনিটরটা 4K সাথে আমি রেগুলার 1080 IPS কম্পেয়ার করতেছি এখানে বেশ কিছু জিনিস ব্যাপার আছে যদিও এগুলো রেকর্ডেড আগে বললাম এখানে দেখেন ব্লুটা দেখেন ব্লু শেডটা দেখেন প্লাস ডার্ক অ্যান্ড শেডোর যে পাশটা দেখেন কালার কিন্তু হিউজ একটা ডিফারেন্স ক্রিয়েট করবে আর এটা হচ্ছে ভিডিও পার্টগুলো দেখেন শুধু হোয়াইটের পার্টটা দেখেন শুধু হোয়াইটটা দেখেন কতটা ডিফারেন্সিয়েট ক্রিয়েট করতেছে হোয়াইটটা দেখেন একটা দেখেন একটু অ্যাশ কালারের অথবা একটু ইয়েলোশ কালারের আর এটা হচ্ছে পিওর হোয়াইট আর মনিটরটা অলরেডি আমরা আমাদের টেবিলে CPU-র সাথে আমরা অলরেডি কানেকশান দিয়ে দিছি এই হচ্ছে মনিটরটার অবস্থা আর এই মনিটর যদি আমি কী ফিচারের কথা বলি এটার প্রথমে যেটা বলতে হয় 27 ইঞ্চ 4K একটা মনিটর এটা আপনি কালার অ্যাকুরেট পাবেন অনেক এটা আপনি 100% sRGB 100% র্যাক 709 আপনি কালার পাবেন তার সাথে সাথে 83% অ্যাডব RGB এখানে কালার পাবেন আর এই মনিটরটা ক্যালম্যান ভেরিফাইড ফর কালার অ্যাকুরেসি সো এইসব মেজারমেন্ট দিয়ে আপনি ইজিলি বুঝতে পারছেন এই মনিটরে আপনি কালার অনেক অ্যাকুরেট পাবেন আর এই মনিটরটা কিন্তু খুব সহজে অ্যাডজাস্ট করা যায় দেখুন দেখুন আমরা হাইট অ্যাডজাস্ট করতে পারি প্লাস হচ্ছে আবার আমরা হরাইজন্টাল অথবা ভার্টিক্যালি আমরা এটা ইয়ে করতে পারি
সো এটা হচ্ছে ব্যাক পাসটা, এটা সুন্দর একটা প্যাটার্ন আছে, দেখতে খুব ভালো লাগে। আর নিচে হচ্ছে আপনার পোর্টগুলো, সবার প্রথমে হচ্ছে পাওয়ার পোর্টটা, এখানে অফ অন বাটন দেওয়া আছে। এই পাশে কানেক্টিভিটি পোর্টগুলো, প্রথমে দুইটা এইচডিএমআই পোর্ট, এরপরে হচ্ছে একটা ডিপি পোর্ট যেটা আমি এখন ইউজ করতেছি, তার পাশেই সি টাইপ পোর্টটা, এটা খুবই ফাস্ট এবং কি মোটামুটি লেটেস্ট টেকনোলজি বলা চলে। সি টাইপ পোর্টটা আপনি এটা দিয়ে আপনি মোবাইল কিংবা ল্যাপটপে চার্জও করতে পারবেন। তার পাশাপাশি হচ্ছে মাইক্রোফোনের হেডফোন জ্যাকটা, তার পাশে দুইটা হচ্ছে ইউএসবি থ্রি দুইটা পোর্ট, এই পাশে আবার দুইটা ইউএসবি থ্রি পোর্ট। সো মোটামুটি পোর্টগুলো ব্যাক সাইডের পোর্টগুলো এগুলো। আমরা এখন সামনের দিকে যাব, ফ্রন্ট সাইডে আমি দেখেন সুন্দর একটা রুলার দেওয়া আছে, আপনি যখন প্রিন্টের জন্য এটা ইউজ করবেন লাইফ টাইম মেজারমেন্ট করার জন্য এটা খুবই কাজে আসবে। তার পাশাপাশি এই পাশে হচ্ছে পাওয়ার বাটনটা, আমরা পিছনে একটা পাওয়ার অফ অন বাটন পাবো আর এই সামনে পাবো, আর এই পাশে হচ্ছে মেনু বাটনগুলো, মেনু বাটন দিয়ে আপনি ডিরেক্ট আপনি এই পাশ থেকে আপনি ব্রাইটনেস অথবা ব্লু লাইটটা কন্ট্রোল করতে পারবেন। আর যদি আপনি মেইন মেনুতে যেতে চান, এখানে যেখানে থ্রি ডট প্লাস হচ্ছে লাইন আছে, এখানে ক্লিক করলে মেইন মেনুতে চলে আসবে। আর এখান থেকে আপনি প্রোফাইল সেট করবেন, এবং প্রথমে যেই আমরা যদি রাইট ক্লিকটা দিই, আমরা প্রোফাইল বিভিন্ন ধরনের প্রোফাইল দেখতে পাবো। যেমন এখানে এটা হচ্ছে আমি এখন নর্মালি আমি ব্রাউজ করার জন্য কিংবা অন্যান্য ক্ষেত্রে আমি স্ট্যান্ডার্ড প্রোফাইলটা ইউজ করি, আর আমি এডিট করার জন্য আরজিবি অথবা র্যাক 709 মডেলটা ইউজ করি। এই দুইটা মোট আমার মোটামুটি ফটো এডিটের ক্ষেত্রে বেশি ইউজ করি। আর এছাড়াও আপনি বেশ কিছু অপশান পাবেন, আর এইচডিআরটা আপনি নর্মালি অন মানে সিলেক্ট করতে পারবেন না, আপনি যখন পিসিতে যখন সিলেক্ট করবেন পিসিতে যখন এই সেটিংটা আপনি আমি ঠিক এখানে দেখিয়ে দিই, ডিসপ্লে সেটিংয়ে গিয়ে এখানে যখন ইউজ এইচডিআর অন করবেন তখন এটা অন হবে, এইচডি অপশনটা অন হবে, বাট তখন অন্যান্য অপশনগুলো আপনি আর এনেবল করতে পারবেন না। আর এইখান থেকে মোটামুটি আমরা আরও বেশ কিছু যে ডার্ক রুম অথবা অন্যান্য বেশ কয়েকটা অপশন এখানে আমরা পাবো। আমরা ব্যাকে চলে গেলাম, আমরা আবার নিচের দিকে যাই, এখান থেকে হচ্ছে ব্লু লাইটের অপশনটা পাবেন। ব্লু লাইটটা আমি একটু লেভেল 3 রেখেছি, আপনি আপনার মতো রাখতে পারেন, কারণ এটা যদি ব্লু লাইটটা কম রাখা হয় তখন আপনার চোখের পাওয়ার অথবা অন্য কোনো সমস্যা হওয়ার চান্সটা কম থাকে। আর নিচে হচ্ছে প্রোডাক্ট প্ল্যাটটা, এখানে বেশ কিছু অপশন পাবেন আপনি কাস্টমাইজ করার জন্য, যেমন ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, হিউ, কালার টেম্পারেচার, গামা, ব্ল্যাক লেভেল, বেশ কিছু এখানে আপনি পাবেন। এরপরে হচ্ছে আপনার ইমেজের বিভিন্ন শার্পনেস কিংবা ট্রেস ফ্রিগুলো চেঞ্জ করতে পারবেন আপনি এখানে। ইনবিল্ট আপনি স্পিকার পাবেন, যেটার মোটামুটি সাউন্ড কোয়ালিটি অ্যাভারেজ বলা চলে। আমি এটা ইউজ করি না, আমি সেপারেট আমি স্পিকার ইউজ করি। আর শেষে হচ্ছে পিআইপি প্লাস এর বিপিপি, এগুলো হচ্ছে আপনার আপনার মনিটরটা মাল্টিপল অথবা পার্টিশন করে ইউজ করার জন্য। আর এইটা হচ্ছে খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট, ইনপুট সিলেকশন, এখানে যদি আপনি এইচডিএমআই দেন আর ক্যাবেল দেন, যদি ডিপি পোর্টটা দেন তখন কিন্তু আপনার কাজ করবে না, আপনি যেই ধরনের ক্যাবেলটা দিবেন আপনি ওইটাই সিলেক্ট করবেন, অথবা অটো সোর্স ডিরেকশন সিলেক্ট করবেন, আদারওয়াইজ আপনার মনিটরটা অন হবে না। সো এগুলো হচ্ছে বেসিক সেটিংটা। সো এই ছিল আমাদের আজকের রিভিউ ভিডিও, আসুসের একটা প্রোআর্ট সিরিজের 4K মনিটরের, একটা প্রফেশনাল মনিটরের। আর এই মনিটর নিয়ে যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্ট সেকশনে করবেন, আমরা চেষ্টা করি তার জন্য। আর এই ধরনের ইউজফুল টিউটোরিয়ালের জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল কিংবা রিভিউতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।